নমস্কার বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা সবাই আছো ভালো। তো আমিও মোটামুটি ভালো আছি। অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি চ্যানেলে, কয়েকটা শুধু লাভ স্টোরি আর অন্য কিছু আপলোড করেছি। যাই হোক, আশা করি তোমাদেরকে ভালো লাগবে না। একটা গান অনেকদিন ধরে শুনছি, খুব ভাইরাল চলছে, কি ক্ষণিক আলোকে আখিরো পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখিরো পলকে যদি পাই তোমাকে দেখিতে। আমি তো ক্ষণিক আলোকে তোমাকে দেখতে চাই না, সে প্রিয় হোক বা লাবণ্য হোক, আমি কাউকেই দেখতে চাই না। কারণ প্রিয় বা লাবণ্য শুধুমাত্র ক্ষণিক্ষণের জন্যই থাকে, তারা বেশি সময়ের জন্য তোমার লাইফে থাকে না। যদিও থাকে, পকেট খালি আর মুখে জুতোর বাড়ি দিয়ে চলে যায়। তো আমি প্রকৃতি প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী। তোমরা তো জানোই আমি আমার প্রত্যেকটা ব্লগে তোমাদেরকে অ্যাডভেঞ্চার দেখিয়েছি, অন্য অন্য জায়গা দেখিয়েছি। তো অনেকদিন ধরে ভাবছি কী করা যায় কী করা যায়। তো মনে পড়লো, হ্যাঁ, 2020-তে জানুয়ারিতে, সরি, জানো, ডিসেম্বরে আমি ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে। তো তখনকার কিছু ক্লিপ আমার কাছে এখনও আছে। ঠান্ডায় কাঁপছি, দেখো কতটা ঠান্ডা আজকে এখানে। তো তখনকার কিছু ক্লিপ আমার কাছে আছে। তো আমি সেইটা দিয়ে সেই ক্লিপগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে চেষ্টা করব ভয়েস ওভার করে, নিজের ভয়েস ওভার করে, আমি তো সেটা করি, তো সেটা করে একটা ভিডিও তৈরি করার। তো একটা ভিডিও তৈরি করেছি, সেটা আপলোড করব। তো তোমরা দেখে নিও ভিডিওটা। তো তার আগে একটা কথা আমি সবাইকে হাত জোর করে বলে রাখছি যে আমি এই ভিডিওগুলো আমার ফোন থেকে করিনি। আমার একটা বন্ধু নতুন রিসেন্ট নিকনের ফোন ক্যামেরা কিনেছে, ঠিক আছে, তার ক্যামেরা দিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করেছি। আর তোমরা তো জানো আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, শর্ট ফিল্ম এসব করতে ভালোবাসি। তো তার ক্যামেরা থেকে এসব করেছি। তো যদি আমার এই কষ্টটুকু একটু হলেও তোমাদের মনে লাগে, হ্যাঁ মনে যদি লাগে যে ছেলেটা কষ্ট করেছে, একটা লাইক তো দেওয়া চলে, তাহলে দয়া করে একটা লাইক দিও। তো চলো বেশি দেরি না করে জয় মহাকাল নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। নমস্তে, জয় জয় মহাকাল। চলো শুরু করা যাক ভিডিওটা। শালা আমার এই জীবনটাও কি, কখনো কোনো প্রেমিকার প্রেমে, আবার কখনো প্রকৃতির প্রেমে। তবে যাই বল ভাই, অনির্বাণ, তোর স্ত্রী এবং তোর ফ্যামিলি যদি আমার পাশে না থাকতো সেই বছরটা, আমি হয়তো এত সুন্দর একটা প্রকৃতি দার্জিলিংয়ে গিয়ে দেখতে পেতাম না। হ্যাঁ, তো নতুন ক্যামেরাটা আমি নষ্ট করেছি বটে, কিন্তু ভাই তুই যে ক্যামেরা ওয়ার্ক, যে সিনেমাটিক শর্টগুলি আমাকে শিখিয়েছিস, অ্যান্ড তোর ছোট্টু সেই ড্রোনটা দিয়ে আমাকে যেসব শর্ট তুই দেখিয়েছিস না, সারা জীবন মনে রাখবো ভাই। তোর প্রতি এতটুকু কৃতজ্ঞতা আমি সারা জীবন রাখবো, তোর প্রতি শ্রদ্ধা। তুই নিজে দাদা না হলেও আমার দাদার মতনই একজন, তোকে অনেকটা ভালোবাসি রে। ভালোবাসার ডানা মেলে যেন সবুজের গায়ে আমি হা হা হু হা করে উঠছিলাম। মনে হচ্ছিল চারিদিকে কিচ্ছু নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, বাড়ির কোনো চাপ নেই, পয়সা আকা কামানোর কোনো কিচ্ছু নেই। শুধু মনে হচ্ছিল একটু শিহরণ জীবন করে কাপড়ে কিছু ঠান্ডা আর মিষ্টি সেই দার্জিলিং চা পাতার গন্ধ। কিন্তু কাকিমা, সরি বৌদি, যে চাটা বানিয়েছিল না রুমে, মনে আছে যে রুমে আমরা যে হোটেলে থেকেছিলাম, উফস কি বানিয়েছিল সত্যি, এখনও মনে পড়ে চাটার কথা। আমি যখন যাব শিলিগুড়ি তোর বাড়িতে অবশ্যই যাব, গিয়ে খেয়ে আসবো একবার। আর তোর সেই সিনেমাটিক শর্ট তুই যখন আমাকে হাতে ধরে শেখাচ্ছিলিস তোর DSLR-এ, সেই ঝর্ণায়, মনে আছে লেক টাউনের পাশে এই ঝর্ণাটা, এই ঝর্ণায় আমি স্নান করতে গিয়ে পড়ে গেছিলাম ভাই, সেই ট্রয় ট্রেন। তুই বলছিলি ভাই 5:30 উঠতে হবে, দেখতে হবে ট্রয় ট্রেন, নাহলে তো বেড়ে যাবে। আমি হুট করে উঠে বললাম টয় ট্রেন দেখার জন্যে। দেখলাম তুই আমাকে ক্যামেরা হাতে ধরিয়ে শিখাই দিচ্ছিলিস, এভাবে শট নিতে হয়, এভাবে নিতে হয়, এভাবে অ্যাঙ্গেল ধরতে হয়, এভাবে ফোকাস করতে হয়। চললাম আবার দার্জিলিং, কত দূর সেই 112 কিলোমিটার দূরে, চারিদিকে সবুজ, নাম তার দার্জিলিং, পাহাড়ে ঘেরা, নাম তার দার্জিলিং। চললাম, তুই
আমি, কয়েকজন বন্ধু, তোর স্ত্রী, তোর পরিবার। একটা অবাক করা কি জানিস, যতদূর আমি যতদূর যাচ্ছিলাম তোর সঙ্গে, মনে হচ্ছিল আমি আমার পরিবারের সঙ্গেই না মিশে গেছি। তারপর সেই টয় ট্রেনের ধোয়ায় বসে ধোয়ার গন্ধ শোনা, তার ইঞ্জিনের একঘেয়েমি বসে থাকা, ভ করে তার ডাক শোনা, তোর হাতে এক কাপ চা এনে দেওয়া, সব মনে আছে রে। আর সব থেকে বড় কথা, তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস, অনেক অনেক কিছু শিখিয়েছিস অনির্বাণ, তার জন্য তোকে স্পেশাল থ্যাঙ্কস। আমি যখন এই যে এই রাস্তায় যখন তুই আমাকে এই শর্টটা শেখাচ্ছিলিস কেমন করে নিতে হয়, আমার এখনও মনে আছে আমি পা পেছিল প্রায় নিচে পড়ে গেছিলাম, তুই আমাকে বাঁচিয়েছিলিস। আর তুই আমাকে শিখিয়েছিলিস কেমন করে সিনেমোগ্রাফি বা সিনেমাটিক শর্ট নেওয়া যায় ক্যামেরায় বা ফোনে। তোর সেই ছোট্ট ড্রোনটা মনে আছে, এটা ফার্স্ট আমি উড়িয়েছিলাম, এইটা আমার ফার্স্ট ড্রোন শট ছিল। আর এই যে চার্জ বেল রেটিং হাউসের পাশে যে চার্জ বেল, বিনা পয়সা কেক খেয়েছিলাম। আর তোর ছোট্ট এই যে ভাই, সেই কবিতর পিছনে, বা কত সুন্দর শর্ট নিয়েছিলিস তুই রে, আর কত সুন্দর শর্ট আমাকে দিয়েছিস। আমিও কিছুটা অবদান রেখেছি এই শর্টে। তবে যাই হোক, রাত্রিবেলা আগুন জ্বলিয়ে আছে এখানটা কিন্তু অসাধারণ ছিল। তবে যাই হোক, আর একবারও হবে, ভুলবো না, যদি সময় পাই তোকে ঠিক ফোন করে নেব, আরেকবার যাব। তোর সঙ্গে যাওয়ার আরেকবার ইচ্ছে আছে রে, কারণ তোর সঙ্গে গেলে না আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু বুঝতে পারি, সিনেমোগ্রাফি, সিনেমাটিক শর্ট, সিনেমা কেমন করে তৈরি করে, শর্ট ফিল্ম, অনেক জ্ঞান, অনেক মোটিভেশন তোর কাছ থেকে আমি পাই। দার্জিলিংয়ের প্রথম যখন এন্ট্রিতে আমি তোর সঙ্গে ঢুকি, তুই আমাকে বলেছিলিস তুই আমাকে গাইড করবি, তুই আমার সব, তুই আমার সব, তুই আমার সব। আর এই যে কাকুটা পেপার পড়ছিল, ও কিন্তু কিছুই জানে না, উল্টো পড়ে ধরেছিল। আর তুই যখন ছোট্ট ড্রোনটাই আমাদের গোটা দার্জিলিং শহরটার একটা শর্ট নিচ্ছিলিস, আমি হুট করে দার্জিলিংয়ে গিয়ে বললাম, দার্জিলিংয়ের উপরে রেস্টিং ভ্যালিতে উঠে বললাম, দার্জিলিং লাভ ইউ লাভ ইউ, ফট করে মেয়েগুলো শুনে হাসছিল আর বলছিল, এ পাগল হে ক্যা, পাগলময় মঞ্চ বলছিল নেপালিতে। তুই তখন কয়েকটা সিনেমাটিক শর্ট নেওয়ায় ব্যস্ত। আসল কি জানিস, এই প্রেম ভালোবাসা লাবণ্য প্রিয় এইসবে কিছু নেই রে, যা আছে ওই প্রকৃতি প্রেমে। আমি মনটা না বারবার ওই প্রকৃতি প্রেমটার দিকে ছুটে যায় জানিস, ঘরে বসে থাকার কিছু ইচ্ছে করে না, লাল সবুজ হলুদ পতাকার দেশে চলে যেতে ইচ্ছে করে, চলে যেতে ইচ্ছে করে সেই বুদ্ধ টেম্পলে, যেখানে হাজারো প্রদীপ মোমবাতি জ্বালিয়ে নিজের স্বপ্ন পূরণ করে একবার ঘণ্টাটা ঢং ঢং করে বাজিয়ে একটা ধূপতি প্রণাম করে কিছুটা প্রেসিং ট্রেলগুলিকে বারবার হেলাধুলা করে ঝর্ণার জলে চোখ মুখকে ধুয়ে নিয়ে ইস্কন মন্দিরকে দেখতে ইচ্ছে করে। তো চোখটা অনেক কিছুই দেখতে, কিন্তু চোখটা আজ অন্ধ সিগারেটের ধোঁয়ায় সেই টেম্পল বুদ্ধকে দেখতে, সেই বুদ্ধদেব যেখানে গিয়ে আমি সিগারেট জ্বালিয়েছিলাম, তার জন্য 500 টাকা ফাইনও নিয়েছিল। তারপর চার্জ বেলে সে আওয়াজ, লোকটা যখন ঢাকে বাজ দিচ্ছিল আমি ঢাক বাজাতে গিয়ে ফেটে গেছিল, তারপর একটা ছোট্ট একটা স্প্রেসিং অ্যানিমালস, সেই চিড়িয়াখানায় গেছিলাম যেখানে বাঘ, ময়ূর, ব্রাসিং, ট্র্যাটেট, শিয়াল আরও অনেক কিছু দেখা গিয়েছিল। তারপর আবার তুই ড্রোনটা বের করলি সিনেমাটিক শর্ট নেওয়ার জন্য। আমি জানি তোর চ্যানেল আছে, আমি আমার ইউটিউবে বলে দিচ্ছি, তোর চ্যানেলের নাম হচ্ছে আমি প্রকৃতি প্রেমী। তোমরা সবাই শুনে রাখো, আমার বন্ধু অনির্বাণ, ওর চ্যানেলটির নাম হচ্ছে আমি প্রকৃতি প্রেমী। ওর চ্যানেলে আমার থেকেও ভালো ভালো ভিডিও দেখতে পাবা, ওর কাছ থেকে আমি শিখিয়েছি, এবং ওর DSLR, ওর ড্রোন এসব নিয়েই আমি এসব শ্যুট করেছি। হ্যাঁ, ওর কাছে আরও ভালো ভালো এসব জিনিস আছে, আমি তো সবে ওর শিষ্য মাত্র, শিষ্য হয়ে সারা জীবন থাকতে চাই রে। এই ঝর্ণার জলে পাথরগুলার মতো তুই আমার পাশে দাঁড়িয়ে থাকিস সারা জীবন, আমাকে আটকিয়ে রাখিস, আর সূর্যের আড়ার মতো দার্জিলিংয়ের সেই উঁচু উঁচু বিল্ডিংগুলোর মতো, আর ধোঁয়াশযুক্ত পাহাড়ের গায়ে
হালকা কিছু মেঘমুক্ত আকাশের মতো দাঁড়িয়ে থাকিস আমার পাশে সারা জীবন। তোকে সারা জীবন চাই আমার পাশে, তোকে যেন পাই আমার পাশে রইলো।